মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কড়া বার্তার পরেই হাওড়া থেকে কলকাতা পুরসভার তৎপরতা একেবারে চোখে পড়ার মতো। সারাদিন ব্যাপী চিত্রটা ঠিক কি ছিল তাই নিয়ে আলোচনা করব। নমস্কার, আপনারা দেখছেন দ্য ওয়াল, আপনাদের সঙ্গে আমি ঐশী। আমাদের সঙ্গে এই মুহূর্তে দ্য ওয়ালের প্রতিনিধি রফিকুল জামাদা। রফিক দা, আজকে সারাদিন ব্যাপী চিত্রটা ঠিক কিরকম ছিল? ঐশী, মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল কি বলেছিলেন? বলেছিলেন যে হকার সমস্যা দূর করতেই হবে এবং সময় বেঁধে দিয়েছিলেন একটা মাস। এই একটা মাস কিন্তু খুব একটা বেশি সময় নয়, কারণ হচ্ছে যেভাবে কলকাতা থেকে শুরু করে হাওড়া বিধাননগরে হকার রাত চলছে, এই এক মাসের মধ্যে এদেরকে বিকল্প রাস্তা করে দেওয়া বা বিকল্প একটা জায়গা করে দিয়ে এদেরকে সরানো, সেটা কিন্তু অনেকটা কম সময়। মানে এই যেভাবে হকার রাজ বেড়ে গেছে, সেক্ষেত্রে কোনো রকম কোনো পুরসভা সময় নষ্ট করতে চাইছেন না। এবং মমতা বন্দ্যোপাধ্যায় তুমি জানো যে শুধু নির্দেশ দেননি, একটা হাই পাওয়ার কমিটি তৈরি করে দিয়েছিলেন, অর্থাৎ সার্ভে কমিটি। সেই কমিটিকে বলা হয়েছিল যে কলকাতা এবং বিভিন্ন জায়গায় কী সমস্যা হচ্ছে তার জন্য তাদেরকে বৈঠক করতে বলেছিলেন এবং ঘুরে দেখতে বলেছিলেন। এবং সেই মতো কিন্তু আজকে কলকাতা পুরসভার বিভিন্ন এলাকায়, যেমনভাবে নিউ মার্কেট, আজকে মেয়র ববি হাকিম তিনি নিজে গিয়েছিলেন এবং বৈঠক করেছেন। এবং হাওড়ার দিকে তাকালে দেখবে হাওড়ায় যে সমস্যা হচ্ছে সেখানে শুধু হকার নয়, জমি সংক্রান্ত সমস্যা রয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় হকারের পাশাপাশি জমি সংক্রান্ত সমস্যা গতকালকে তুলে ধরেছিলেন। সেই কারণে হাওড়াও দেখা গেছে আজকে সেখানকার যারা জনপ্রতিনিধি এবং চেয়ারম্যান তারা কিন্তু বৈঠক করেছেন। বিধাননগরেও সেম, সব মিলিয়ে এই এই মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পরে কোনো রকমভাবে সময় নষ্ট করতে চাইছেন না। এবং তুমি দেখো না, আজকে হাই পাওয়ার কমিটি, তুমি আজকে কলকাতা পুরসভায় সারাদিন ছিলে এবং আজকে বৈঠক হলো, তুমি বৈঠকে কী কী দেখলে? একেবারে রফিক দা, হাই পাওয়ার কমিটি গঠন করে দেওয়া হয়েছে আজকে। মেয়র ফিরহাদ হাকিম এবং তার সঙ্গে অতীন ঘোষ প্রত্যেককে নিয়ে তিনি নিজে ভিজিট করলেন মার্কেট, এবং তার সঙ্গে যখন তাকে প্রশ্ন করা হলো, যখন দ্য ওয়ালের পক্ষ থেকে আমি প্রশ্ন করেছিলাম যে আপনার অফিসের দপ্তরের 100 মিটার দূরত্বে এই জিনিস এতদিন ধরে ঘটছে, আপনার কি চোখে পড়েনি, আপনি কি এর আগে ব্যবস্থা নিতে পারতেন না, এখন তো সীমিত সময় এক মাস, তখন তিনি বললেন যে আমি তোমাকে ধামাবো। তুমি দেখো ঐশী, এরা বিষয় দেখো, মমতা বন্দ্যোপাধ্যায় গতকালকে বৈঠকে কি বলছিলেন যে ববি সুজিত তোমরা যদি পারতে তাহলে আমাকে বসতে হতো না এখানে। সেখানেই তো বুঝিয়ে দিয়েছিলেন যে ববি হাকিম সুজিত বসুরা পারেনি, সেই কারণেই আজকে ববি হাকিমদের বৈঠকে বসতে হচ্ছে এবং তারপরে কমিটি, যেটা বলছিল তুমি একেবারে সেই যখন ভিজিট করে তিনি এলেন, তারপরে তিনি বলছেন যে চিঠি তিনি দিয়েছিলেন কিন্তু কোথাও গিয়ে পুলিশের হস্তক্ষেপ দরকার ছিল, এখন মুখ্যমন্ত্রী পদক্ষেপ নিয়েছেন, সে তো কাজ শুরু হবে। এখানে কয়েকটা বিষয় খুব গুরুত্বপূর্ণ। তিনি বলেছেন যে ভুয়ো যারা হকাররা রয়েছে তাদেরকে ধরার জন্য একটা অ্যাপ তৈরি করা হবে, একটা অ্যাপ থাকবে যেখানে উনি বলছেন যে কোথাও হকার উচ্ছেদ করা হয়নি, উচ্ছেদ করা হয়নি, তাদেরকে সীমাবদ্ধ করে দেওয়া হয়েছে তাদের পরিসরটা, যে কতটা জায়গা জুড়ে তারা হকার হকিং করতে পারবে। এবার যারা হকাররা রয়েছে তারা অনেক জায়গায় দেখা গিয়েছে তাদের 4-5টা ডালা, সেটা তো করা যাবেই না। 4-5টা ডালা ব্যতীত আরেকটা যেটা সমস্যা, সেটা হচ্ছে তারা তাদের দোকানগুলোকে ভাড়ায় দিয়ে দিয়েছে। মানে ধরো আমার দোকান, আমি অন্য কাউকে হকিং করতে দিচ্ছি, এটা একেবারেই করা যাবে না, এটা ইল্লিগাল, কারণ সরকার তাদেরকে ফুটপাথটা দিতে পারে খুব জোর। তাদের 1/3, যেহেতু সুপ্রিম কোর্টের গাইডলাইন রয়েছে যে 1/3 ইউজ করতে পারবে তারা, এবং সেখানে হকিং যে করবে তারই জায়গা, মানে লাঙ্গল যার জমি তার, এরকম একটা পলিসি, হকিং যে করবে তারই জায়গা, সেখানে অন্য কেউ ভাড়া খাটাবে অন্য কাউকে দিয়ে বা কর্মচারী রাখবে এই জিনিসটা হবে না। সেই জন্য একটা অ্যাপ তৈরি করা হবে, যে অ্যাপের মাধ্যমে আধার কার্ডের সঙ্গে লিংক করা থাকবে, ছবি তোলা থাকবে, যে অ্যাপটা সাধারণ মানুষও দেখতে পাবেন, এবং সেই পোর্টালটা তে সবার যে হকাররা থাকবেন তাদের নাম নথিভুক্ত করা থাকবে, তাদের ডিটেইলস ইনফরমেশন নথিভুক্ত করা থাকবে। এবং তার সঙ্গে মেয়র এটাও বলছেন যে আমরা সারপ্রাইজ ভিজিটে যাব। এই ইম্পর্টেন্ট পয়েন্ট তুমি বললে, ওই সঙ্গে আবার রিপিট করব যে সাধারণ মানুষই অ্যাপটা দেখতে পারবেন, একদম সবাই, কে কোথায় হকার, একদম কে কোথায়, এই যে বিষয়টা তুমি আরেকবার রিপিট করো যে সেখানে কি কি তথ্য লাগছে এবং আজকে ববি হাকিম কি বলছেন। মানে এই যে তুমি বললে আধার কার্ডটা, আরেকবার রিপিট করলে ভালো হয়, কারণ সাধারণ মানুষ দেখতে পারবে যে কিভাবে অ্যাপটা, একেবারে এক মাস সময় পেয়েছে, এই এক মাসে ভালোভাবে একটা অ্যাপ তৈরি করা হবে। এখন সেই পরিকল্পনা নেওয়া হয়েছে যে এইভাবে অ্যাপটা সাজিয়ে তৈরি করা হবে, যেখানে ডিটেইলস গুলো ইনক্লুডেড থাকবে, যে তার নাম, তার ছবি, তার আধার কার্ডের সঙ্গে লিংক করা, যাতে কোনো রকম ভাবে অন্য কেউ এসে সেখানে হকিং না করতে পারে। এবং পুলিশ এবং তার সঙ্গে প্রশাসন, পুরসভার কর্মীরা তারা সারপ্রাইজ ভিজিটে যাবে দেখার জন্য যে সেখানে অন্য কেউ হকিং করছে কিনা। মানে এখন আমরা যখন হকারদের সঙ্গে কথা বলতে যাচ্ছি, তারা একাধিকবার বলছেন যে আমার দোকান নয়, আমি এখানে হকিং করি, এই সমস্যাটা যাতে না থাকে। হকার যার গলার আওয়াজ দেয় সেই ওখানে হকিং করবে। এবং আরেকটা জিনিস বলে দিচ্ছেন যে ফুটপাত কিন্তু সরকারের জায়গা, ফুটপাতটা সাধারণ মানুষের ব্যবহারের জন্য, সেখানে হকিং করতে পারে। আজকে আর্থসামাজিক অবস্থা এরকম রয়েছে যে মানুষকে হকিং করে তাদেরকে জীবন জীবিকা নির্বাহ করতে হয়, কিন্তু তার মানে এটা নয় তাদের সেটা বাপ দাদাদের সম্পত্তি হয়ে গেল। মানে কারোর বাবা যদি সেখানে একটা দোকান দিয়ে হকিং করে থাকেন, তার মানে সেখানে আমি শাটার দিয়ে দিলাম, আমি ঢালাই দিয়ে ইট বালি সিমেন্ট দিয়ে দোকান করে নিলাম, এই জিনিসটা একেবারেই করা যাবে না। এক্ষেত্রে সরকার কিছু ব্যবস্থা নিচ্ছে, পুরসভা যেমনভাবে বলে যে পুরসভা জিনিস করে দেবে, কয়েকটা যে গোডাউন করে দেওয়া হচ্ছে, গোডাউনের কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন। ইতিমধ্যে জানা গিয়েছে যে গোডাউন বেহালা এবং তার সঙ্গে
সঙ্গে আরেকটি চত্বর অর্থাৎ সেখানে মালটা রাখতে পারবে, মালটা রাখতে পারবে, বিহালাতে পাওয়া গেছে সেটা সেখানে রাখতে পারবে, গড়িয়াহাটের ক্ষেত্রে পাওয়া গেছে, কিন্তু এখন অব্দি নিউ মার্কেট আর হাতিবাগান বিশাল বড় মার্কেট, তার জন্য গোডাউন এখন অব্দি পাওয়া যায়নি, সেই গোডাউন জোগাড় করা হবে। এবং তারা বলতে চাইছেন যে গোডাউনটা তো অনেক দূরে হলে হবে না, কাছাকাছি হতে হবে, যাতে সবাই রোজ নিয়ে আসা যাওয়া করতে পারে, এই জিনিসটা করা হবে। এবং তার সঙ্গে বলছেন যে ওই ইট বালি সিমেন্ট কাঠ দিয়ে কোনো দোকান করা যাবে না, সরকার একটা করে যেমন আগের দিন মমতা বন্দ্যোপাধ্যায় বললেন যাতে আগুন না লেগে যায়, প্লাস্টিক ইউজ করা যাবে না, যাতে আগুন না লেগে যায় তার জন্য একটা কার্বন মেটেরিয়াল দ্বারা, পলিকার্বন মেটেরিয়াল দ্বারা একটা জিনিস দেওয়া হবে, একটা শীট দেওয়া হবে, যে শীটে এখন মূলত সরকারের যে সমস্ত প্রকল্পগুলো রয়েছে সেইগুলোর ছবি থাকবে, ঠিক আছে, সরকারের যে সমস্ত প্রকল্পগুলো রয়েছে সেই ছবিগুলো থাকবে। এরপরে পরবর্তীকালে টেন্ডার খুলে দেওয়া হবে, তারপরে যদি টেন্ডারের মাধ্যমে কেউ সেই জায়গাগুলো মানে টেন্ডারের মাধ্যমে পেতে পারেন, তাহলে তারা তাদের অ্যাডভার্টাইজমেন্ট সেখানে করতে পারবে। এখন আপাতত সরকারি প্রকল্পেরই ছবি থাকবে, এই জিনিসটা এখন বেঁধে দিয়েছেন। অ্যাপটা তৈরি করা হবে সর্বপ্রথম, এবং তার সঙ্গে সার্ভে করা হবে। অর্থাৎ 2015 সালের যে সার্ভে হয়েছিল বা 2015 সালে যারা হকার হিসেবে নথিভুক্ত করেছিলেন সেই সংখ্যা এখন বেড়ে গেছে, এটাই কিন্তু মানে মনে করা হচ্ছে। মেয়র ফিরহাদ আগামী এটা বলছেন যে এটা বেড়ে যাবেই, খুব স্বাভাবিকভাবে বেড়ে গেছে। তো তাদেরকে আবার নথিভুক্তকরণ কিভাবে করা হবে, এবং তার সঙ্গে যারা এই ভুয়ো হকাররা রয়েছে তাদেরকে কিভাবে সরিয়ে দেওয়া হবে, যারা হকিং ওখানে করেন এতদিন ধরে যা তারা যদি বঞ্চিত না হন, অর্থাৎ একটা সার্ভে করে দেখা হবে যে যারা যারা নথিভুক্ত রয়েছে তারা যেন ঠিকভাবে ওখানে ওই দোকানটা ফিরে পান, এইটা। আর যেখানে যেখানে এতদিন অব্দি অভিযান হয়েছে তারা বলছে যে সমস্ত কর্মসূচিগুলো নেওয়া হয়েছে সেগুলো কোথাও গিয়ে উচ্ছেদ নয়, সেখানে জায়গা ক্লিয়ার করা হয়েছে। অর্থাৎ তুমি দেখবে যে একটা হকার হয়তো সে একটা দোকান করেছে, কিন্তু তারপরে প্লাস্টিক বাড়িয়ে হ্যাঙ্গার টাঙিয়ে লাঠি দিয়ে একদম সামনের পরিসরটা পুরো ঘিরে ফেলেছে, এই জিনিসগুলো সরিয়ে দেওয়া হয়েছে যাতে সাধারণ মানুষের চলাচলের কোনো রকম অসুবিধা না হয়। কারণ ফুটপাথ যদি এঙ্গেজ হয়ে যায় এই যারা হকার রয়েছে তাদের দ্বারা, তাহলে তো সাধারণ মানুষকে বড় রাস্তা দিয়ে হাঁটতে হবে, এবং সেক্ষেত্রে অ্যাক্সিডেন্ট বেড়ে যাচ্ছে, যেগুলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন। এবং সেই পদক্ষেপ নেওয়ার জন্য এখন এই হকার সিস্টেমটাকে খুব মানে ডিসিপ্লিন করা হলো, এই জিনিসটা বলতে চাইছেন যে আমরা ডিসিপ্লিন করে দিচ্ছি সবাইকে অ্যাপের মাধ্যমে, এরপরে রেজিস্টার করে রাখতে হবে। ঠিক ওই স্যার, একটা বিষয় তুমি জানো যে আজকে হকারের পাশাপাশি কলকাতা বিভিন্ন জায়গায় পার্কিং নিয়ে একটা সমস্যা হচ্ছিল, পার্কিং নিয়ে আজকে কলকাতা পুলিশ বিভিন্ন জায়গায় গেছেন, গিয়ে বলে এসেছিল এরকম ভাবে পার্কিং করা যাবে না। এই আজকে এই যে মিটিং ছিল, মিটিং কি পার্কিং বিষয়টা উঠেছিল? একদম ফিরাদাকে আমি এই পার্কিং বিষয়টা নিয়ে একদম বলা যেতে পারে আলোকপাত করেছেন বিষয়টাতে। তিনি বলেছেন যে গ্লো শাইন দিয়ে দেওয়া হবে রাস্তায়, গ্লো শাইনের মাধ্যমে লেখা থাকবে কোনটা ফ্রি পার্কিং আর কোনটা ফি পার্কিং, মানে যেখানে আপনি বিনামূল্যে পার্কিং করতে পারেন আর যেখানে আপনাকে টাকা দিয়ে পার্কিং করতে হবে, তো এগুলো গ্লো শাইন দিয়ে লিখে দেওয়া হবে। এবং তার সঙ্গে পোস্ট বলে একটা জিনিস সিস্টেম শুরু করাবে যেখানে অনলাইন বিলিং হবে, মানে এর আগে যে জিনিসটা হয়েছিল কিন্তু সেভাবে এক্সিকিউট করা যায়নি, কারণ নেটওয়ার্কের একটা প্রবলেম হতো, যেখানে হয়তো ই বিলিং করতে যাচ্ছে হয়তো দেখা যাচ্ছে নেটওয়ার্কের কারণে সেখানে ই বিলিংটা করা গেল না। কিন্তু এবারে ফিরহাদ হাকিম বলেছে যে আমরা তিনটে নেটওয়ার্ক নেব, এয়ারটেল, ভোডাফোন, জিও, যাতে যে কোনো জায়গা থেকে যে কোনো একটা নেটওয়ার্ক পাওয়া যাই যায়। তার জন্য পার্কিং এর সিস্টেম করে দেওয়া হবে রাস্তা, সেটাও সার্ভে করা হবে যে কোথায় কোথায় রাখা যাবে গাড়ি, কোথায় যাবে না, কোথায় ফ্রিতে রাখতে দেওয়া হবে, কোথায় ফ্রিতে রাখতে দেওয়া হবে না। এবং গ্লো শাইন দিয়ে ইপোজের মাধ্যমে সব জায়গাতে কিন্তু এরকম হোর্ডিং করে দেওয়া হবে যে এটা ফ্রি পার্কিং, এটা ফি পার্কিং, এবং এই পার্কিংটাকেও যাতে আরো অর্গানাইজ করা যায়। উনি বলছেন অর্গানাইজ কোথাও কোথাও নয়, সেই অর্গানাইজটা যাতে আরো ভালোভাবে করা যায়, যেরকম হকিং সিস্টেমটাকে করা হচ্ছে, এইটাও এক মাসের মধ্যে তারা চেষ্টা করছে, কাজ শুরু হয়ে যাবে। অর্থাৎ এক মাস পরে আমরা রিপোর্ট জমা দিয়ে শুরু করবো এটা বলছেন না, বলছেন আমরা এক মাসের মধ্যে কাজ শুরু করে দেবো, এখন থেকেই কাজ শুরু হয়ে যাবে আস্তে আস্তে। একটা বিষয় আমি তোমাকে জানবো, এই মিটিং এর পরে দেখলাম যে ববি হাকিম এবং অন্যান্য যারা সদস্য মানে হাইপার কমিটি, তারা নিউ মার্কেট আমরা এরপরে কি করবো, জীবন জীবিকা কিভাবে নির্বাহ করবো, মেয়রকে সামনে পেয়েছেন স্বাভাবিক ভাবে জিজ্ঞেস করবেন। তখন তিনি বললেন যে যতটা তোমাদের জায়গা দেওয়া হয়েছে, যতটা তোমাদের জন্য রয়েছে, ততটা জায়গা ব্যবহার করে তোমরা দোকানগুলো খোলো, অর্থাৎ 1/3 পোর্শন নিয়ে দোকানগুলো খোলো, দোকান চালাও, কিন্তু সাধারণ মানুষের কোনো রকম যেন অসুবিধা না হয়। এরপরে তো রেজিস্ট্রেশন হবে, তখন তো জানাই যাবে যে কে কোথা থেকে হকিং করবেন বা করবেন না। ঠিক একদমই, মানে যে যে সমস্ত নির্দেশ মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন সেই মতো কাজও শুরু করেছেন ববি হাকিমরা। এখন দেখার বিষয় এক মাসের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় যেমনটা চাইছেন তেমনটা হয় কিনা। আপনারা দেখতে থাকুন দাওয়াল, কারণ খবর এখন এখানেই।